কি হবে যদি পৃথিবীর সাথে অন্য একটি গ্রহের সংঘর্ষ হয়? আপনি কল্পনা করুন, আপনি হঠাৎ একটি খবর শুনলেন পৃথিবীর কাছাকাছি অন্য একটি গ্রহ চলে এসেছে আর খুব তাড়াতাড়ি সেটা আমাদের এই পৃথিবীর ওপর আছড়ে পড়তে চলেছে, কিন্তু আপনার হাতে কিছুই নেই। জানার পরেও মানুষ কিছুই করতে পারছে না, মানুষ অসহায়। কি হবে তখন এই পৃথিবীর সাথে অন্য একটি গ্রহ কোলাপস করলে? আপনারা আছেন আননোন ফ্যাক্ট বেঙ্গলির আরও একটি নতুন এপিসোডে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পুরনো যারা আছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমরা অনেকেই জানি যে একটা সাধারণ অ্যাস্ট্রয়েড পৃথিবীর ওপর আছড়ে পড়ার ফলে পুরো ডাইনোসর প্রজাতি ধ্বংস হয়ে গিয়েছিল। একটা 10 কিলোমিটারের অ্যাস্ট্রয়েডেই যদি পৃথিবীর এরকম অবস্থা হয় তাহলে দুটি সেম সাইজের প্ল্যানেট যদি একটির সাথে আরেকটির ধাক্কা লাগে তাহলে কী অবস্থা হবে? দৌড়ে বা হাজার চেষ্টা করেও কোনো প্রাণী বাঁচতে পারবে না এই পৃথিবী থেকে। পৃথিবীর ইতিহাসে অন্য গ্রহের সাথে এরকম ধাক্কা লাগার এই প্রথম ঘটনা হবে না, কারণ আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর সাথে এরকমই এক গ্রহের ধাক্কা লাগার ফলে তৈরি হয়েছিল আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ। কিন্তু তখনের প্রেক্ষাপটটা ছিল ভিন্ন, তখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এখন এই আধুনিক যুগে আমরা অনেক হলিউড মুভিতে পৃথিবী ধ্বংসের অনেক ভিডিও ফুটেজ দেখতে পারি, কিন্তু বাস্তবতা হলিউড মুভির থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এখন বন্ধুরা আপনারা দেখতে চলেছেন সেই চরম ভিডিওটি যেটাতে দুটি সেম সাইজের গ্রহ, মানে আমাদের পৃথিবীর মতোই আরও একটি গ্রহ যদি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হয় তাহলে কি হতে চলেছে আমাদের এই পৃথিবী। সুতরাং বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখবেন, এবং আবারও বলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।